স্বল্প খরচে পায়ে হেঁটে হজে যাচ্ছে এক যুবক, এটা ইসলামী দৃষ্টিতে ঠিক কিনা? পায়ে হেঁটে হজে যাওয়া, এটা কুমিল্লার এক যুবক ভাই বোধহয় শুরু করেছেন, এর আগে ইন্ডিয়ার এক ভাই বোধহয় গিয়েছেন। প্রথম কথা হলো, পায়ে হেঁটে হজ করাতে দোষের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াজিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালাম আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সূরা হজর আয়াত এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছেন কাবা নির্মাণের পর আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন, মানুষকে হজ করতে আসতে বলুন, এবং এই ঘোষণার ভিত্তিতে মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ বিভিন্ন বাহনে করে বিভিন্ন উপায়ে আসবে দূর দূরান্ত থেকে বাইতুল্লাহ। তো আল্লাহ নিজেই বলেছেন অনেকে পায়ে হেঁটেও আসবেন। কিন্তু পায়ে হেঁটে সচরাচর কারা আসবেন? যার বাহনের ব্যবস্থা নাই বা বাহন লাগে না, ধরা যাক কেউ মক্কার মানুষ, তো তার পায়ে হেঁটে সে হজ করতে পারে, তার বাহনে চড়া লাগলো না, তার জন্য সেটা। কিন্তু যার বাহনে চড়ার ব্যবস্থা আছে, তিনি কেন পায়ে হেঁটে হজে যেতে যাবেন? যদি কোনো কাজ, কোনো ইবাদত সহজে করা যায়, ইচ্ছাকৃত সেটাকে কষ্ট করে করাটা সওয়াব হয় না। কোনো কাজ সহজে করা যায়, ওই কাজটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের জন্য কষ্টকর করে তারপরে করে, তাহলে এতে কি হয় না, সওয়াব, অতিরিক্ত সওয়াব হবে না। কারণ অহেতুক সে নিজেকে কি দিছে, কষ্ট দিছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শপথ করছে যে সে পায়ে হেঁটে হজ করবে, অথচ বাহন ছিল, বাহনে সে চড়ে না, সে হেঁটে হেঁটে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা আসার পর তিনি কারেকশন দিয়েছেন, সংশোধন দিয়েছেন, নো, তোমার কাছে বাহন আছে, তুমি বাহন বাদ দিয়ে কেন পায়ে হেঁটে আসবে? হ্যাঁ, বাহন নাই, উপায় নাই, পাওয়া হেঁটে যাচ্ছ, সেটা তো ভিন্ন বিষয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে পায়ে হেঁটে হজ করা, বাহন থাকতে, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না। পায়ে হেঁটে হজ করে যদি কেউ হজ করতে চায়, কেউ ধরেন বাংলাদেশ থেকে যেতে হলে, তাহলে তাকে কতগুলো দেশ অতিক্রম করতে হবে? হ্যাঁ, 5-6টা দেশ তাকে অতিক্রম করতে হবে। 5-6 দেশে ভিসা তার নিতে হবে, ভিসার ফি আছে, খরচ আছে, এবং এই 5-6 দেশের এই দীর্ঘ পথ যে পাড়ি দিবে, এই দীর্ঘ পথ পাড়ি দিতে তার 2 মাসে 4 মাসে পারবে না, দীর্ঘ সময় লাগবে, দীর্ঘ এতদিনের খাওন দাওন কষ্ট ঔষধ বড়ি এই সব খরচ একসাথে করলে দেখা যাবে যে ওই টাকা দিয়ে বিমানে যাবে। তাহলে আপনি বিমান থেকে কেন এটা করবেন? আর যদি বলেন যে না আমার বিমানের ভাড়াই নাই, তাহলে আপনার উপর হজ ফরজই না, হজ ফরজই হয় নাই, আপনি নিজের উপরে এটাকে কেন বোঝা হিসাবে নেবেন? যদি একান্ত কেউ আল্লাহকে খুশি করার জন্যই করে, তার আসলে যা টাকা আছে তা দিয়া বিমান দিয়ে যাওয়া সম্ভব না, এইভাবে সম্ভব, সে সব ভিসাগুলোও নিছে এবং সে আসলে ভাইরাল হতে চায় না, ওরকম কোনো উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য তার নাই, এরকম বহু যদির পর এটা জায়েজ হতে পারে, কোন অবস্থাতে এটা খুব বেশি প্রশংসনীয় বা শরীয়ত নির্দেশ করেছে এমন বিষয় না। আর যদি কারোর ভাইরাল হওয়ার ধান্দা থাকে, তাহলে এই হজ তো হজ হবে না, এটা তো হবে রিয়া এবং লৌকিকতা, গুনাহের কারণ। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আবার অনেকে এরকম আছেন যে হজ করতে যাচ্ছেন না, টাকা পয়সা নাই, উনি নির্ভর করতেছে যে পথ হতে মানুষ ওনারে খাওয়াবে। তো এরকম যদি হয়, সেটাও খুবই গর্হিত কাজ ইসলামের দৃষ্টিকোণ থেকে, যে আপনি মানুষ খাওয়াবে সে আশা করে করে আল্লাহর থেকে খেয়ে আপনি হজ পর্যন্ত যাবেন, এই চিন্তা আপনি করছেন, এটা শুদ্ধ চিন্তা না, সঠিক চিন্তা না, বিধান। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অনেকে বলেন যে এই জাতীয় পায়ে হেঁটে হজে যাওয়ার মাধ্যমে হজের মার্কেটিং হয়, হজের মার্কেটিং, হজের মার্কেটিং কীরকম? সারা দুনিয়াতে মানুষ হজের একটা মাহাত্ম্য প্রকাশ হয় যে এতদূর থেকে পায়ে হেঁটে হজে আসছে, হজের প্রচার প্রচারণা হয়। তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহ তাআলা যে তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন ওয়াজিন ফিন্নাস বিল হজ, এমন সময় বলছেন যখন ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকা, মিডিয়া কিচ্ছু ছিল না, 4,500 বছর আগে, সেই নির্দেশকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রান্তে প্রান্তরে এমনভাবে পৌঁছে দিয়েছেন সবাই এসে সেই ডাকে এখন সারা দিয়ে লাব্বাইক বলতেছেন। তো হজকে মার্কেটিং করে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার কোনো প্রয়োজন নাই, এটার জন্য আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা যথেষ্ট। অতএব এটার জন্য মার্কেটিং আসলে কোনো একটা প্রয়োজন নাই। মার্কেটিং হজের যা হয় তার চেয়ে বেশি ব্যক্তির মার্কেটিং হয়, এটা হলো একটা জটিল বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে লৌকিকতা থেকে, রিয়া থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।